ঘরে কেন আসতে পারি না বর্ষা অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু আর বলা হয়ে ওঠেনি কিন্তু আজ যখন সুযোগটা পেয়েছি হারাতে চাই না রজতাভ বাবুর ফোনটা আপনার কাছে আছে ওই ফোনে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে ইমিডিয়েটলি ওই উকিলকে পাঠাতে হবে এন তুমি আমার জীবনে না এলে আমার জীবনটা অসম্পূর্ণ থেকে যেত বর্ষা তোর বর তো দেখছি এখনো আমার প্রেমে পাগল বকুল তুমি একটা গান শোনাবে আমাদের পারিবারিক অনুষ্ঠান তোমার গান ছাড়া অসম্পূর্ণ আমি খুব খুশি হয়েছি বকুল তোর মনে হিংসে আর সন্দেহের বীজটা পুঁতে দিতে পেরেছি তুমি যেমন আমি তোমাকে ঠিক তেমনটাই ভালোবাসি বকুল তবে বকুল তুমি একটা গন্ডগোল করে ফেলেছো গন্ডগোল আমার আর বর্ষার পুরো কনভারসেশনটা না শুনেই তুমি চলে গেছো অসীমপাল বেঁচে আছে হোয়াট এটা তো তুমি সাংঘাতিক জরুরি একটা খবর দিলে টুম্পা মাসি কিন্তু বকুল এই অসীমপালের ওপর অ্যাটাক কে করলো কেন করলো আর অসীমপাল সপরিবারে পালিয়েই বা গেলেন কেন এই সব উত্তর কিন্তু আমাদের জানার দরকার অনেকদিন পর আজকের দিনটা বেশ আনন্দে কাটানো গেল আর এই সব কিছু সম্ভব হয়েছে ঋষির হাতের রান্নার জন্য হাতের কি গুণ রে হ্যাঁ তুই তো দিন দিন একেবারে সর্বগুণ সম্পন্ন হয়ে উঠছিস নেহাত তোর বিয়ে হয়ে গেছে তাই না হলে বিবাহযোগ্য কন্যাদের কাছে তুই হতিস সর্ভাজার মতো লোভনীয় দাদা ভাই কি 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 লোভনীয় ও ও না 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 আমি আমি তা বলতে চাইনি আমি বলতে চাইছিলাম যে মেয়েদের কাছে ঋষি একটা অপশন হতে পারত কিন্তু তুমি তুমি হলে ওর কাছে একমাত্র অপশন বেস্ট অপশন এক এবং অদ্বিতীয় একমেব দ্বিতীয়ম কি দেখছেন জান গিয়ে চা করে নিয়ে আসুন আমার মাথা ধরেছে কেন গো বোনের বাড়িতে গিয়ে মাথার চাপ খুব বেড়ে গেছে তাই না বোনকে সুখে সংসার করতে দেখে খুব হিংসে হচ্ছে বাজে না বকে জান যেটা বলেছে সেটা করুন জান কি যে পাপ করেছিলাম কে জানে না হলে এরকম একটা শ্বশুর বাড়ি হয় যেমন বর সেরকম তার বাড়ির লোকজন মাথায় আগুন জ্বলছে তাই না আরে বাবা আমাদের উপর রাগ না দেখিয়ে বলেই ফেলো না ওখানে কি হয়েছিল আপনি জেনে কি করবেন পিসি আপনি আপনাকে এখনো বলছি জান গিয়ে চাটা করে নিয়ে আসুন এখন আমার খোকনকে দোষ দিয়ে কি লাভ খোকন তো তোমাকে বিয়ে করার জন্য জোর করেনি বরং তুমি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছিলে আমার খোকনকে বিয়ে করবে বলে এখন কপাল চাপড়ে কি লাভ হ্যাঁ ম্যাডাম কি আছে ম্যাডাম আপনার ফোন আপনি গাড়িতে ফেলে এসেছিলেন এই যে হ্যাঁ ম্যাডাম কোথায় যাচ্ছ টাকাটা ফেরত দাও টাকা আপনি কোন টাকার কথা বলছেন ম্যাডাম সকালবেলায় 2000 টাকার একটা নোট দিলাম ভুলে গেলে কিন্তু ম্যাডাম ওই টাকাটা তো আপনি আমার বকশিশ বললেন কোন বকশিশ টকশিশ নয় ভালোই ভালোই বলছি টাকাটা ফেরত দাও দাও ওকে ম্যাম আমায় অপমান করা আমায় অপমান করা এটা তুই ঠিক করলি না বকুল আমাকে টিক্কা দেওয়া অত সহজ নয় এই অপমানের বদলা আমি তোকে ঠিক ফিরিয়ে দেব
আপনাদের এখানে কে আসতে দিল? আমরা কি ওনার সঙ্গে ভেতরে গিয়ে কথা বলতে পারি? আপনারা আমার ছেলের জন্য যা করেছেন তার ঋণ যে আমি কি করে শোধ করব আমি জানি না। ঋণ শোধ করার উপায়টা কিন্তু আমি তোমাকে বলে দিতে পারি। তুমি আমার বাবা মানে মিস্টার অনিমেষ সান্যালের খুনের ব্যাপারে কি জানো? জিকো দেখো কে এসেছে। তুমি একদম ভালো হয়ে গেছো, তুমি বাড়ি ফিরে ফুটবল খেলতে পারবে। যে বিষয়টা জয় এতদিন সবার থেকে আড়ালে করে রেখেছিল সেটা আমার চোখের সামনে চলে এসেছে কাকিমণি। আমাদের জিকো ছোট বৌমার ছেলে নয়? এবার নিলাম শুরু হোক। এক সহস্র পাঁচ শতক, দুই সহস্র, পাঁচ সহস্র, পাঁচ সহস্র পাঁচ শতক। বাবার হার্ট অ্যাটাক হয়েছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডাক্তার বলেছে 72 ঘন্টার আগে কিচ্ছু বলা যাবে না। তোকে এই নদী পার করে দিয়েই তবে আমরা যাব। যদি পালানোর চেষ্টা করেছিস তাহলে তোর কপালে দুঃখ আছে। ওই মন্দির গ্রামের সবার কাছে যে আমার ঋণ রয়ে গেছে গো, এই গা ছেড়ে চলে গেলে যে এই ঋণ আমি আর কোনোদিন শোধ করতে পারবো না। নৌকো ডাক, এই ছেলেকে নৌকায় তুলতে হবে। বিপ্লবীরা সব ওদিকে গেছে, ওদের ডেরাটা আমি চিনি স্যার। দেশের সাথে বেইমানির একটাই শাস্তি, মৃত্যু। আমি যেটুকু বুঝেছি ও শবনমকে ছাড়া থাকতে পারবে না, হয়তো এই জন্যই একদিন রোহিণীকে ছেড়ে দেবে। তুমি তো আমাকে জানো রঞ্জা পিসি, আই এম দ্য লাস্ট পারসন। আমি কিছুতেই জজদাকে ওর বউকে ছাড়তে দেব না। যদি এটা হতো তাহলে অনেক আগেই আমি এটা পেতে পারতাম। আমাকে প্লিজ মিসআন্ডারস্ট্যান্ড করো না। আপনি ওর গার্জেনের জায়গায় কেন সাইন করলেন? হাজবেন্ড কোথায় তাকে খবর দিন। ঠিক আছে, আমি এক্ষুনি কলেজে খোঁজ নিচ্ছি। শাট আপ, ডোন্ট ক্রস ইওর লিমিট মিস্টার মিত্র। ডক্টর, পেশেন্টের কন্ডিশন ভালো নয়। ও মা, কত পাইস, এ তো খেয়ে শেষ হবে না। সত্যি শুধু এলেম আছে তোর মেজোজাঠি? এই তো মিষ্টি হবে কি করে বলতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, এসব দেখাতে হবে না? চা চা দেখাবি, চা দিক। এবার ভাষণ দিক, পাবলিক যা পেটাবে না। জিকো দেখো কে এসেছে। তুমি একদম ভালো হয়ে গেছো, তুমি বাড়ি ফিরে ফুটবল খেলতে পারবে। যে বিষয়টা জয় এতদিন সবার থেকে আড়ালে করে রেখেছিল সেটা আমার চোখের সামনে চলে এসেছে কাকিমণি। আমাদের জিকো ছোট বৌমার ছেলে নয়? এবার নিলাম শুরু হোক। এক সহস্র পাঁচ শতক, দুই সহস্র, পাঁচ সহস্র, পাঁচ সহস্র পাঁচ শতক। বলো, আমরা বাড়ি থেকে চলে যাওয়ার পর কি কারোর কিছু হয়েছে? বাবার বাবার হার্ট অ্যাটাক হয়েছে শ্যামা। বাবার হার্ট অ্যাটাক হয়েছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডাক্তার বলেছে 72 ঘন্টার আগে কিচ্ছু বলা যাবে না। তোকে এই নদী পার করে দিয়েই তবে আমরা যাব। যদি পালানোর চেষ্টা করেছিস তাহলে তোর কপালে দুঃখ আছে। ওই মন্দির গ্রামের সবার কাছে যে আমার ঋণ রয়ে গেছে গো, এই গা ছেড়ে চলে গেলে যে এই ঋণ আমি আর কোনোদিন শোধ করতে পারবো না। নৌকো ডাক, এই ছেলেকে নৌকায় তুলতে হবে।